আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে। যারা থাকার কথা ছিল তারাই তো থাকতে পারে নাই। দু জাহানের সরদার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার দুনিয়ার বুকে থাকার কথা ছিল, তিনি তো থাকতে পারে নাই। মালাকুল মাউত আল্লাহ তাআলা অর্ডার করলেন, আজরাইল মালাকুল মাউত যখন তুমি আমার পয়গম্বরের কাছে যাবা, সালাম দিয়ে আমার পয়গম্বরের কাছে চলে যাবা, অনুমতি না নিয়ে আমার পয়গম্বরের কাছে যাইবা না, যান যখন কবজ করবা অনুমতি নিবা। মুহতারাম হাজিরিন, তাদের কাছে যাই গেলে মালাকুল মাউতের অনুমতি লাগে। ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত পয়গম্বররা দুনিয়ার বুকে থাকতে পারে নাই। এবার চিন্তা করে দেখুন আমরা কিভাবে দুনিয়ার বুকে থাকব। বড় বড় রাজা বাদশারা, নমরুদ, ফেরাউন, যাদের দাপটে গোড়া পৃথিবী থর থর করে কেঁপেছিল, ওই সমস্ত শাসকরাও দুনিয়ার বুকে নাই। মুহতারাম হাজিরিন, যুবক বাবাই, তুমি আমি কিভাবে দুনিয়ার বুকে থাকব? চিন্তা করছো আমার আর একটু বয়স হলে, আমার একটু বয়স হলে মসজিদের দিকে যাব? না না, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এক সেকেন্ডেরই তো নাই ভরসা। এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তোমরা যেখান থেকে পালাও না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, সুদৃঢ় দুর্গের ভিতরে যদি তোমরা অবস্থান করো, সেখানেও মালাকুল মাউত হাজির হয়ে যাবে। মালাকুল মাউত থেকে তোমরা কখনোই বাঁচতে পারবা না। ইমামুল আদিল নাই পরম শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন শাসক ছিলেন? মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেশের শাসকের মতো শাসক নয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মাঝে মাঝে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য চলে যেতেন। যাইতে যাইতে একদিন দেখতে পেলেন এক ঘরের মধ্য থেকে গানের আওয়াজ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের এই খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন। গানের আওয়াজ তার কানে চলে আসলো, যে এত বড় সাহস, ওমরের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসনদে থাকা অবস্থায় কার এত বড় সাহস গান গায়? সূরাতুল আস, আল্লাহ তাআলা আসরুন শব্দ দিয়ে সূরা শুরু করেছেন। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. والعصر الله تعالى عصر شبد এই শব্দ দিয়ে সূরা শুরু করেছেন। এই শব্দের শুরুতে যে ওয়াওটা এসেছে, এই ওয়াওটাকে বলা হয় ওয়া কসমিয়া। আল্লাহ তাআলা গুরুত্ব বোঝার জন্য এই ওয়াও শব্দটা ব্যবহার করেছেন। সামনের যে কথাগুলো আসছে এগুলো অত্যন্ত দামি, এই জন্য আল্লাহ তাআলা এই সুরার শুরুতে ওয়াল আস ওয়াও শব্দ ব্যবহার করেছেন। আসরুন শব্দের অর্থ বিভিন্ন হতে পারে। আসরুন শব্দের অর্থ সময়, অতীত কালকে বোঝানো হয়।
ইতিহাসকে বোঝানো হয়, আসরের নামাজকে বোঝানো হয়। সময়টা যেহেতু মানুষের সাথে সম্পর্ক, প্রত্যেকটা সময় স্বর্ণের চেয়েও দামি। যারা সময়কে মূল্যায়ন করেছে তারা জীবনে সফল কাম হতে পেরেছে। এই যে কথা বলছি, আমার হায়াত থেকে সময় চলে যাচ্ছে, সময় কত দামি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যদি সূরাতুল আসরের উপর আমল করে তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাটা ছোট কিন্তু এর দাম মনে হয় যেন আল্লাহ তাআলা একটা ঝিনুকের ভিতরে আটলান্টিক মহাসাগর, সমস্ত সমুদ্র এই একটা ঝিনুকের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। এই শব্দের, এই সূরার মহত্ব ব্যাখ্যা এত বেশি যে একটা গ্রন্থ, একটা কিতাব রচনা করা যাবে। সময়টা কত দামি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আসরুন শব্দের কি হতে পারে, শব্দের ব্যাখ্যা কি হতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বাজারে গেলেন, একজন বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করছে, চিৎকার করে বলছে, ভাই আমার পুঁজি তো শেষ হয়ে যাচ্ছে। লোকেরা বলা বলি করলো, ভাই তুমি কেন চিৎকার করো। বরফ ব্যবসায়ী বলে, ভাই আজকের আমার পুঁজি হলো বরফ, বরফ যদি গলে যায় তাহলে কোনো মানুষ এই বরফ ক্রয় করবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এই বরফ ব্যবসায়ীর বরফ বিক্রির মাঝে তিনি সূরাতুল আসরের ব্যাখ্যা তিনি পেয়ে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষের জীবনটা বরফের মতো, বরফ যেভাবে গলে যায় মানুষের হায়াত থেকে সময় সেভাবে চলে যায়। সময়টা অত্যন্ত দামি, এজন্য আল্লাহ তাআলা ইতিহাসের কসম খেয়েছেন। সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, সময়টা মানুষের কত দামি। মুমিন কখনো অনর্থক অযথা কাজ কর্ম করতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, মুমিনের একটি সিফাত হলো মুমিন অনর্থক কথা বলবে না, অনর্থক কাজ করবে না। সময় প্রত্যেকটা সময়কে মুমিন কাজে লাগাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুল আমাল ইহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সময়ের হেফাজত হবে। ওয়াল্লাযীনাকুম আলা সলাওয়াতিহিম হাফিজুন, মুমিনের আরেকটি সিফাত হলো মুমিন সময় মতো নামাজ আদায় করবে। মুহতারাম হাজিরিন, আমাদের সময় নষ্ট হয় কথার দ্বারা, অযথা গল্পের মাধ্যমে, আড্ডার মাধ্যমে, বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে সময় নষ্ট হয়ে যায়। সময়টা কত দামি, এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরুন আসরুন শব্দ দিয়ে সূরা শুরু করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের নামাজ কালাম হজ জাকাত সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের জবানের হেফাজত নাই। জবানের মাধ্যমে আমরা সময়কে নষ্ট করেছি,
কথার দ্বারা সময় নষ্ট করছি, আড্ডার দ্বারা সময়কে নষ্ট করছি, গল্পের মাধ্যমে আমরা সময়কে অপচয় করছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার উম্মতের মাঝে যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে, আমি পয়গম্বর কথা দিলাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জবানের জিম্মাদার হয়ে যাও, লজ্জাস্থানের জিম্মাদার, এই দুইটা জিনিসের জিম্মাদার যে বান্দা হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই বান্দার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কথার দ্বারা আমাদের সময় নষ্ট হয়, আমরা কথার মাধ্যমে অপর ভাইকে কষ্ট দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না যার ব্যবহার দ্বারা, যার কথার দ্বারা, যার আচার দ্বারা অপর মুসলমান কষ্ট পায়, নিরাপদে থাকে না, যার প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশী নিরাপদে থাকে না। মুহতারাম মুহাজিরিন, আমাদের কথার দ্বারা আমাদের ভাই কষ্ট পায়, আমাদের প্রতিবেশী কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান দ্বারা তোমার ভাই, তোমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, এদিকে তোমার খেয়াল রাখতে হবে। জবানটা কত দামি, একজন মানুষকে আঘাত করলে যতটা কষ্ট না পায়, জবান দ্বারা এর চেয়ে বেশি কষ্ট পায়, ঠিক কিনা? কথার দ্বারা মানুষ আঘাত করলে যতটা কষ্ট না পায়, এর চেয়ে বেশি কষ্ট পায় কথার দ্বারা, এটা ভিতরে লেগে যায়। আমরা অনার্থক কথা বলছি, একজন আরেকজনের গীবত সাগায়ন করছি, পরনিন্দা করছি, সমালোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে, আমি পয়গম্বর তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জবানটা কত দামি, মুহতারাম মুহাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم رب العالمين بلن হে ইমানদারগণেরা, তোমরা অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কারো প্রতি তোমরা খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণা আছে, এগুলো গুনার কাজ। তোমরা কারো পিছনে গীবত সাক্ষাৎ করো না, সমালোচনা করো না। আয়ু হিব্বু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা অপছন্দ করো, তোমরা পছন্দ করবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যারা এই জবান দ্বারা সমালোচনা করে, জবান দ্বারা অন্যের গীবত শাখাতে লিপ্ত থাকে,
আল্লাহ তাআলা বলেন কেমন জানি তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাই নাউজুবিল্লাহ এই জন্য মুহতারাম মুহাজিরিন জবানের হেফাজত করা চাই সময়ের হেফাজত করা চাই মুমিনের প্রত্যেকটা সময় অত্যন্ত দামি কিয়ামতের ময়দানে মুমিন বান্দা যখন জান্নাতে যাবে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না দুঃখ থাকবে না কিন্তু একটা আফসোস করবে হায় দুনিয়ার বুকে যদি আরেকটু সময় সুবহানাল্লাহর আমল যদি করতাম আরেকটু সময় যদি আলহামদুলিল্লাহ বলতাম আরেকটু সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহর আমল যদি করতাম যত বেশি আমল করতাম আরেকটু বেশি যদি আমল করতে পারতাম আরেকটু বেশি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারতাম তাহলে জান্নাতের ভিতরে আরেকটু আরামে থাকতে পারতাম পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় ফেরেশতারা পাহারা দেয় শুধুমাত্র কেবলমাত্র এই জান্নাতের বাগান কোরআনের মজমা এই সমস্ত জলসাকে মজমাকে ফেরেশতারা পাহারা দেয় সুবহানাল্লাহ এজন্য যদিও অল্প হই কিন্তু অত্যন্ত দামি প্রত্যেকটা সময় আমরা এখানে কাজে লাগাইতেছি এটা আল্লাহ তাআলা দেখতেছে আল্লাহ তাআলা দেখতেছে এই সূরাটা এইজন্য আমি শুরু করেছি আজকে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আসরুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন এরপর আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল ইনসান শব্দ ব্যবহার করেছেন এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা বোঝাইতেছেন মুসলমান হিন্দু খ্রিস্টান মধ্য যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ তাআলা এরপর ভাগ করে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা ঈমান এনেছে নেক আমল করেছে সত্যের উপদেশ দিয়েছে ধৈর্যের উপদেশ দিয়েছে এই গোটা পৃথিবীর মানুষের মধ্য থেকে এই চারটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা হলো সফল কাম সুবহানাল্লাহ সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু যাদের মধ্যে চারটা গুণ যাদের মধ্যে আছে ঈমান নেক আমল সত্যের উপদেশ দেওয়া ধৈর্যের উপদেশ দেওয়া এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হয়ে যাবে সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযতানি বি খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো শাবাবাকা ক্বাবলা হারামি বয়বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে তুমি গনিমত মনে করো তোমার যখন বয়স হয়ে যাবে হাজারো আফসোস করে আর যৌবন তুমি ফিরে পাবা না যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি যৌবন বয়সে মানুষ যে শক্তি পায় বয়স হয়ে গেলে সেই শক্তি আর পায় না ঠিক কিনা যৌবনে যে শক্তি থাকে যৌবনকালে মানুষ যে পরিমাণ খাইতে পারে বয়স হয়ে গেলে সেই পরিমাণ খাইতে পারে না বয়স হয়ে গেলে মানুষ দাম দিতে চায় না ঘরের মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরাও দাম দিতে চায় না বলে তোমার বয়স হয়ে গেছে তুমি বুঝবা না ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবাবাকা ক্বাবলা হারামি বয়বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়ার নিচে ওই যুবককে আরশ আযীমের ছায়ার নিচে ছায়া দান করবেন যে যুবকটা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে সাবাতু জিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু
إمام عادل وشاب نشع في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد. رسول الله صلى الله عليه وسلم বলেন কিয়ামতের ময়দানে জমিনটা দামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওই কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোকদেরকে আরশ আযীমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সবাই আওয়াজ করে বলুন, কয় শ্রেণীর? সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়ার নিচে ছায়া দান করবেন। ওই আরশ আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সমস্ত মানে ইয়া নাফসি বলতে থাকবে, আমার আপনার পয়গম্বর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই কঠিন সময়ে আরশ আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে এক নম্বর থেকে ইমামুল আদিল ন্যায় প্রশাসক, যারা ইনসাফের সাথে যারা বিচার করেছে, বিচারটা যারা ন্যায়ের সাথে করেছে, ওই ন্যায় বিচারক শাসক কিয়ামতের ময়দানে আরশ আযীমের ছায়ার নিচে ছায়া পাবে। ইমামুল আদিল দেশের শাসক যিনি হবেন, তার মধ্যে চারটা গুণ থাকতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা শাসক হবে, যারা দেশকে পরিচালনা করবে, তাদের মধ্যে চারটা গুণ থাকতে হবে। রব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার গুণ হলো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো জাকাতকে প্রতিষ্ঠা করতে হবে, ন্যায়ের কথা সত্যের কথা সত্যের উপদেশ দিবে, অসত্যের কথা মানুষদেরকে নিষেধ করবে। এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে দেশের শাসক হওয়ার যোগ্য, রাখি কথা বলেন ঠিক কিনা। এই শাসকের মধ্যে যদি গুণ থাকে, শাসক যদি নামাজি হয়, শাসক যদি ন্যায় পরায়ণ হয়, তাহলে দেশের জনগণগুলো ন্যায় পরায়ণ হয়ে যাবে। ইউনিয়নের যে দায়িত্ব রয়েছে, ওয়ার্ডের যে দায়িত্ব রয়েছে, থানার যে দায়িত্ব রয়েছে, জেলার যে দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা দায়িত্ববান যদি ন্যায় পরায়ণ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সমাজের মধ্যে কোনো হানাহানি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাইকারীর ভয়ে মানুষ রাতে রাতারে বের হবে, কোনো চিন্তা চিন্তা করতে হবে না। দেশের শাসক যদি ভালো হয়, দেশের শাসক যদি নামাজি হয়ে যায়, দেশের শাসক যদি ন্যায় পরায়ণ হয়ে যায়, আপনি দেশের, আপনি পরিবারের অভিভাবক, আপনি পরিবারের কর্মকর্তা, আপনার অধীনে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, তাদেরকে যদি আপনি ন্যায়ের সাথে চলাইতে পারেন, আপনি ইমামুল আদেলের কাতারে নাম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আর শাহজিমের ছায়ার নিচে ছায়া পেয়ে যাবে। ইমামুল আদেল ছিলেন সবচেয়ে ন্যায় বড় শাসক, ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বংশের এক মেয়ে, নামি দামি বংশের মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন সবাই বলল, বলাবলি করল, নামি দামি বংশের মেয়ে, তার যদি বিচার করা হয় তাহলে আমাদের মান থাকে না, সম্মান থাকে না, বিচারটা হালকা করা যায় কিনা দেখো। রাসূলুল্লাহর কাছে খবর পাঠালো, কে সুপারিশ করবে রাসূলুল্লাহর কাছে? বিচারক হলো রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবেন, কে যাবে সুপারিশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রর ছেলে যায়েদকে বানানো হলো, যাও তুমি যাও, তোমাকে বড় মহব্বত করে, তুমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একটু সুপারিশ করো, বিচারটা হালকা করা যায় কিনা। যায়েদ চলে গেল রাসূলুল্লাহর কাছে,
ইয়া রাসূলুল্লাহ নামি দামি বংশের মেয়ে একটু দেখেন না বিচারটা হালকা করা যায় কিনা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি কুরআনের আইন ভঙ্গ করতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল রাসূলুল্লাহ বললেন এই ন্যায় ইনসান ন্যায় বিচার না করার কারণে বিচারকে ন্যায় না করার কারণে পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়েছিল আমি পয়গম্বর আমার জীবন চলে যেতে পারে কিন্তু ন্যায় বিচার থেকে আমি ন্যায় বিচার ছাড়া আমি বিচার করতে পারবো না নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইমুল্লাহ আমার মেয়ে ফাতেমা যদি এই চুরি করতে গিয়ে যদি ধরা খায় তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের হাত কাটতে চুল পরিমাণও আমার মনে কষ্ট হবে না ন্যায়পরায়ণ শাসক যদি হয় তাহলে দেশের মধ্যে মদকর থাকবে না জিনা করে থাকবে না ন্যায়পরায়ণ শাসক যদি হয় টেন্ডারবাজি থাকবে না দুর্নীতি থাকবে না সমাজের মাতবরেরা অনেক সময় এমন করে নিজের লোক বিচারটা হালকা করে ফেলে জালার লোক মুহতারাম হাজিরিন এই জন্য কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর মধ্যে অন্যায় বলতে অশান্তি বলতে কি জিনিস এটা থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বললেন ورجل قلبه معلق في المساجد ওই ব্যক্তি ওই যুবক যার অন্তরটা মসজিদের দিকে লটকায় থাকে ফজরের নামাজ পড়ে জোহরের নামাজের অপেক্ষায় থাকে কখন জোহরের আজান দিবে ওই যুবক জোহরের নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায় ورجل قلبه معلق في المساجد محترم হাজিরিন আজকে আমাদের সমাজের মাঝে যুবকের সংখ্যা খুবই কম মসজিদে বয়স হয়ে যায় চলতে পারে না লাঠিটা ভর দিয়ে ওই বয়স্ক বাবাজিরা মসজিদের দিকে যায় কিন্তু যুবকেরা সিনা টান করে মসজিদের আজান চলে যুবক মসজিদের দিকে আসে না ঠিক কি না মৌতের ভয় নাই যুবক মনে করতেছে আমার মৃত্যু হবে না ওয়াদাস আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় মানুষ বান্দা তুমি তো মনে করতেছো তুমি সারা জীবন থাকবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার وأدخل الجنة فقد فاز وما هذه الحياة الدنيا إلا متاع الغرور ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم حضرت عمر فاروق رضي الله تعالى عنه ওই মেয়েকে বললেন তুমি কি জানো না গান বলা হারাম তুমি তো কুরআনুল কারীমের আইনকে ভঙ্গ করলা মেয়ে এবার জবাব দিল তোমার পরিচয় কি মেয়ে বলে তোমার পরিচয় কি তুমি কে আমাকে বলার তুমি কে আমার পরিচয় পরে বলবো আগে বলো মহতারাম হাজিরিন আমি আলোচনা শুরু করতেছিলাম সূরাতুল আসর থেকে আসর শব্দ থেকে সময়ের গুরুত্ব সময়কে যারা মূল্যায়ন করেছে সময়ের যারা হেফাজত করেছে তারা জীবনে শপথ সফল কাম অর্জন করেছে তারা সফলতার দ্বার প্রান্তে তারা পৌঁছতে পেরেছে আর সময়কে যারা অবমূল্যায়ন করেছে তারা জীবনে সফল কাম হতে পারেনি
একজন ছাত্র পরীক্ষা দেয় হলের মধ্যে নির্ধারণ সময় থাকে 3 ঘন্টা সময় থাকে ওই ছেলেটা যদি লেখা বাদ দিয়ে যদি চিন্তা ভাবনা করে আর স্যার বলবে এই ছেলে তোমার তো সময় শেষ হয়ে যাচ্ছে তুমি গাফিল অবস্থায় কেন বসে আছো তাড়াতাড়ি লেখো সময় তো শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে গেলে তোমার খাতা নিয়ে হবে মুতারা মহাজিরিন কেমন যেন আল্লাহ তাআলা এই দুনিয়াটা 3 ঘন্টার সময় দিয়ে আমাদেরকে বাড়াইছেন 60 বছরের জীবনই অল্প সময়ের জন্য এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াইছেন আমরা গাফেল অবস্থায় চলছি আমাদের হুঁশ নাই অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ামা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা হলো দুকাছার আর কিছুই নয় এই দুনিয়ার মায়া এই দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরের ভিতরে জাগ্রত আমাদের অন্তরের ভিতরে বাসা বেঁধেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া ওয়া সুকুল নিখতি দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল যার দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা আছে সম্পদের ভালোবাসা সন্তানের ভালোবাসা মালের ভালোবাসা যার দিলের মধ্যে আছে ওই মানুষের দ্বারা আল্লাহর ইবাদত করা সম্ভব নয় যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে ওই মানুষের দ্বারা কখনো গুনার কাজ করা সম্ভব নয় যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে দুনিয়ার কেউ দেখে না দেখে কে জোরে আওয়াজ করে বলেন দেখে কে এই বিশ্বে এই বিশ্বাস যদি কোনো বান্দা তার দিলের মধ্যে রাখে তাহলে ওই বান্দার যারা কোনো গুনার কাজ করা সম্ভব নয় মুহতারাম হাজিরিন আমি হাদিস শুরু করেছিলাম ইযদানিম খামসান কবলা খামসিন শামাবাকা কবলা হারামি পাঁচ দিন আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো বয়বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে গনিমত মনে করো এখান থেকে আমি চলে গেছি সাবাতি যিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন শাফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুল কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তামাররাকা আলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আর সাজিমের সায়দান করবেন এক নম্বর হলো ইমামুল আদিন ন্যায়পরায়ণ শাসক যারা হবে দুই নম্বর হলো ওই যুবক যেই যুবকটা তার যৌবনকালটা আল্লাহ তাআলার রাস্তায় কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তার যৌবনকালটা কাটিয়েছে তিন নম্বর হলো ওই যুবক যার অন্তরটা সবসময় মসজিদের দিকে লটকাই থাকতো মুহতারাম হাজিরিন এই হাদিস থেকে আমি একটা ঘটনাকে আপনাকে সামনে উপস্থিত করেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন ওই জামানায় একজন কামারের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়াইছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন স্বপ্নের ভিতরে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন কামারের দুনিয়া থেকে চলে গেছেন এক বুজুর্গ স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর চেয়ে কামারের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গেছে কামার আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর না কেমন কামার ছিল মসজিদে যখন আল্লাহু আকবারের ধ্বনি তার কর্ণে করে পৌঁছত ওই কামারের হাতুড়ি সামনের দিকে যাইতো না ওই কামার সাথে সাথে মসজিদের দিকে চলে যাইতো মুহতারাম হাজিরিন এবার চিন্তা করুন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কামারের চেয়ে ভালো রেখেছেন কিনা ওই কামার যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে যদি কামার হাতুড়িটা ফেলে দেয় তাহলে আমি কেন পারবো না মুহতারাম হাজিরিন এই জন্য আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক দেশ দেখবে না তুমি কোন বংশের তুমি কোন চেহারার তুমি কালো না সর্বা সাদা তুমি লম্বা না খাটো কোন বর্ণের আল্লাহ তাআলা এগুলো দেখবেন না আল্লাহ তাআলা দেখবেন বান্দার অন্তরের অবস্থা
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজে কেউ দাম দিত না, সবাই অপদস্থ, লাঞ্ছনার লাঞ্ছনা, সব সময় গালি গালি করত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ দাম দিত না, কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি হয়েছে, পয়গম্বর মেরাজে গেলেন, জান্নাতের ভিতরে হাঁটার শব্দ পাইলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল পায়ের আওয়াজ শুনতে পাইলাম, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা হলো আপনার প্রিয় সাহাবি, আপনার কাছের সবচাইতে সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম মুহাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাসূলুল্লাহর কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরি খাচ্ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন সুবে সাদিক হয়ে গেছে, সেরির সময় পার হয়ে গেছে, মনে করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে সতর্ক করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবে সাদিক হয়ে গেছে, আপনি সেরি খাওয়া বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেরি খাওয়া বন্ধ করে দেন। রাসূলুল্লাহ বললেন, বেলাল শোনো, আমি এমন পয়গম্বর, আমি পয়গম্বর যতক্ষণ পর্যন্ত সেরি খাওয়া বন্ধ করব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সূর্য উদিত করবেন না, শুধুমাত্র তোমার কসম যেন নষ্ট না হয় এই জন্য আমি রাসূল সেরি খাওয়া বন্ধ করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, কথা বলার বাক শক্তি দান করেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত থাকা অবস্থায় কেন আমরা রবের ইবাদত থেকে বঞ্চিত, কেন রবের ইবাদত থেকে আমরা গাফেল? মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা থেকে আমরা প্রতিজ্ঞা করি মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজ ছাড়ব না, ওয়াদা করা যায়, নামাজ ছাড়ব না ইনশাল্লাহ, নিয়ত করা যায়। বেলাল যদি পারে, সমাজে মূল্যায়ন ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই সমানের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেলালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। বেলাল আজান না দিলে সূর্য উদিত হয় না, কামার কামার হাতুড়ি দিয়ে কামারের কাজ করত, কামারের মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ এর চেয়ে বেশি হয়ে গেছে। কামার যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, মুহতারাম মুহাজিরিন, আমি আপনি কেন পারব না? পারব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা মসজিদের দিকে লটকায় থাকে, জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজের অপেক্ষায় থাকে, এই যুবককে আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়া নিচে ছায়া দান করবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আবার ওই ব্যক্তি আরেক ব্যক্তিকে ঘৃণা করে ওটাও আল্লাহ তাআলার জন্য, এই ধরনের ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বলেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুহু যাতা মানসিবিন ওয়া জামানি ফাকাল ইন্নী আখাফুল্লাহ, ওই যুবক যে যুবক একজন সুন্দরী মহিলা তাকে আহ্বান করে খারাপ খারাপের দিকে, খারাপ কাজ করার জন্য, আর ওই যুবক বলে ফাকাল ইন্নী আখাফুল্লাহ, এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশ আযীমের ছায়া নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই যুবক যে দান করে, গোপনে দান করে, এক হাতে দান করে আর এক হাতে জানে না, গোপনে দান করাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। মুহতারাম মুহাজিরিন, আমরা মাঝে মাঝে দান করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তুদফিউ মাইতাতাসসু, সদকা আল্লাহ তাআলা রাগকে কমায় দেয়, সদকা আল্লাহ তাআলা রাগকে নিভায় দেয়। নিভায়ের অর্থ হলো আল্লাহ তাআলা বান্দাকের বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা ওই দানকারীকে হেফাজত করে। আমরা সময় পেলে মাঝে মাঝে সামর্থ্য অনুযায়ী এক টাকা দুই টাকা চলার পথে আমরা দান করব, আল্লাহ তাআলা দানকারীদেরকে বলো ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা,
ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার শরণ করে গোপনে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়ার নিচে ছায়াদান করবেন যে হাদিস থেকে আমি হাদিসে এসেছিলাম ওই হাদিসের ترجمہ করে আমি আমার আলোচনা ইতি দানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকতানিব খামসান ক্বাবলা খামসিন পাঁচ দিনে আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক বয়বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে তোমরা গনিমত মনে করো ওয়া সিহাতাকা ক্বাবলা সাকমিক অসুস্থ হওয়ার আগে সুস্থতার গনিমত মনে করো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ব্যস্ততা আসার আগে অবসর সময়কে তোমরা গনিমত মনে করো যখন আমরা সময় পাই সময়টাকে আমরা কাজে লাগাই সময় পেয়েছি সুবহানাল্লাহর আমল করি সময় পেয়েছি আলহামদুলিল্লাহর আমল করি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ এই সমস্ত আমল করি আল্লাহ তাআলা এই আমলগুলোকে বড় ভালোবাসে এগুলো আমাদেরকে কাজে লাগবে কিয়ামতের ময়দানে অনেক কাজে লাগবে সময় পাইলে আমরা সময়কে এই আল্লাহ তাআলার নাম আল্লাহ তাআলাকে স্মরণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে তুমি গনিমত মনে করো তোমার কাছে এখন 10 টাকা আছে তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও তোমার কাছে 20 টাকা আছে তুমি 2 টাকা দান করে দাও তো দারিদ্র আসার আগে তোমার কাছে যখন থাকবে না তখন তো তুমি দান করতে পারবে না তোমার কাছে এখন আছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় তুমি দান করো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যু আসার আগে হায়াতকে গনিমত মনে করো মালাকুল মাউত যখন আসে হাজির হয়ে যাবে তখন তোমার আর আফসোস ছাড়া কিছুই হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইন কুতানহু আমালুহু মানুষ মরে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা আমল জারি থাকবে এক নম্বর হলো সদকায়ে জারিয়া দুই নম্বর হলো উপকারী এলেম এমন এলেম সে অর্জন করেছে যে এলমের দ্বারা মানুষ উপকৃত হয় এই এলেমের দ্বারা এর একটা সওয়াব এর একটা নেক আমল তার কবরে সে পাইতে থাকবে তিন নম্বর হলো নেক সন্তান সন্তানকে এমনভাবে তৈরি করা যে সন্তান পিতামাতার কবরে পিতামাতা দুনিয়ার থেকে চলে যাবে সে তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির মোহতারাম হাজিরিন আমি আপনি আমার সন্তানদেরকে এমনভাবে তৈরি করি যে সন্তানটা কমপক্ষে এতটুকু দোয়া করতে পারবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক জ্ঞান মাদ্রাসায় দেব কোরআনের শিক্ষা মাদ্রাসায় দেব এরপর আমরা মা স্কুল বার্ষিক দেবো কোনো সমস্যা নাই প্রাথমিক জ্ঞানটা যদি আমরা দিতে পারি তাহলে কমপক্ষে আপনি কবরে বসে বসে নেক সন্তান যে আমলগুলা করবে ওই আমল আপনি কবরে পেয়ে কবরে থেকে আপনি পেতে থাকবেন আল্লাহ তাআলা যতটুকু আমল করলাম আল্লাহ তাআলা আমাকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি ছোট মানুষ কথায় ভুল হলে মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে খেদমত করার তৌফিক দান করেন আমার জবানকে যেন আরও এই ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেয় আমিন ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন